আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন স্কুল আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয়। আমরা গত ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, বলো তো এটা কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটি একটি অনুপাত। ধন্যবাদ। এটি একটি অনুপাত। আচ্ছা বলো তো, তাহলে এটা কি? হ্যাঁ ধন্যবাদ, তোমরা ঠিকই বলেছ, এটা একটি সমানুপাত। আমি আরেকটি প্রশ্ন করি তোমাদেরকে, দুটি অনুপাতকে যদি একটি অনুপাতে প্রকাশ করা হয় বা একত্রে করা হয়, বলো তো তাকে কি বলা হয়? হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ, তাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। তাহলে চলো আমরা আজকে সমানুপাত এবং ধারাবাহিক অনুপাত সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, দেখো, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে বিভক্ত করে দিলে কে কত টাকা পাবে? আমরা এই অঙ্কটি একটি নিয়মে করার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। আমরা করতে পারি, প্রথমে অনুপাতের রাশিগুলির যোগফল কত আছে? 1+2+3 = কত? 6। তাহলে আমি বলতে পারি, সুতরাং প্রথমে কার আছে? রুমির। রুমির টাকা কত টাকার? 2160। আমার কলম 2160, এর মোট ভাগ কত? 6। রুমির কত অংশ? 1 অংশ। আমরা এটাকে দেখো কাটাকাটি যদি করি, 3, 6, 18, 19, 20, 21, দেখো কত? 6। তাহলে 19, 20, 21, 3, 6, 36, তাহলে কি পাইলাম? 6, 6, 36, আর একটা শূন্য, কত হয়ে গেল গা? 1 দ্বিগুণ করলে 360 টাকা। তারপরে কি আছে? জেসমিন। জেসমিনের টাকা অনুরূপভাবেই 2160 এর 6 ভাগে কত? এটা 2। তাহলে এটাকে কাটাকাটি করলে আগে থেকে আমরা এটা পেয়ে গেছি 360। এখন 2 দিয়ে এটা গুণ করি, 200, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 3 দুগুণে 6 আর 1, 7, 720
बीस टाका। তারপরে তৃতীয় কি আছে, কাকলির টাকা কত হবে, আমরা এগুলো সমান সমান দেই, 2160 এর 6 ভাগের কাকলি কত আছে 3 ভাগ, 360, 300, 3618, 18 থেকে 1, 3 থেকে 9 আর কত 10, কত পেলাম টাকা। তাহলে দেখো আমরা সকলের টাকাই বের করে ফেললাম, রুমির টাকা মোট টাকা কত 2160 টাকা, মোট অনুপাতগুলোর যোগফল কত পেয়েছি 6, তাহলে 6 ভাগের এই এক অনুপাত, মানে তাহলে 6 ভাগের এক ভাগ কার রুমির, আর 6 ভাগের দুই ভাগ কার জেসমিনের, আর কাকলির কয় ভাগ 6 ভাগের তিন ভাগ, 6 ভাগের তিন ভাগ, এই জন্য তাহলে এত 2160 এর 6 ভাগের এক রুমি, জেসমিনের টাকা হবে কি 2160 এর 6 ভাগের দুই, কাকলের টাকা হয়েছে 2160 এর 6 ভাগের তিন, আমরা এটা কাটাকাটি করে রুমির টাকা পেয়েছি 360 টাকা, জেসমিনের 720 টাকা, কাকলির 1080 টাকা। তাহলে আমরা এটা উত্তর লিখব, উত্তর রুমির টাকা কত 360 টাকা, জেসমিনের টাকা তো শেষে লিখতেছি, টাকাটা না লেখার এই দরকার, বা রুমি পায় জেসমিন পায় এভাবে লিখলেও, রুমি পায় জেসমিন পায় 720 টাকা, কাকলি পায় 1080 টাকা। এই হলো আমাদের অনুপাতের সাহায্যে এই প্রশ্নের সমস্যার সমাধান, আমরা একটা সমস্যার সমাধান করলাম। আমরা এখন আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব, তোমরা আমার সাথেই থাকো। তাহলে দেখো আমি আরেকটি প্রশ্ন লিখেছি, বইয়ের 9 নং প্রশ্ন, কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, সিয়াম 180 টাকা পেলে লাবিব ও স্বামী কে কত টাকা পাবে, লাবিব ও স্বামী কত টাকা পাবে, লাবিব ও স্বামী। এখন আমরা একটা সমাধান করার চেষ্টা করি, এটাও আমরা বিভিন্নভাবে এটা করতে পারি, আমি একটি দেখাই, মনে করি বা ধরি প্রথমে কি আছে লাবিব, লাবিব পায় কত টাকা, অনুপাত্রে অনুপাতগুলোকে আমরা একটা কথা একটা কাজ করতে পারি, আমরা জানি অনুপাতের রাশিগুলোকে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা যদি একই সংখ্যা দ্বারা বা রাশি দ্বারা গুণ করি তাহলে অনুপাতের কি হয় না, মানের পরিবর্তন হয় না, অর্থাৎ অনুপাতকে অনুপাতের রাশিগুলোকে একই রাশি বা সংখ্যা দ্বারা গুণ করা যায়, সেই নিয়মটি আমরা এখানে ফলো করব। তাহলে ধরে নিলাম লাবিব পায় কত টাকা, 5x টাকা, তারপরে লাবিবের পরে কি আছে স্বামী, স্বামী পায় 4x টাকা, তারপরে কি আছে সিয়াম, সিয়াম পায় 2x টাকা। তাহলে আমি কি করলাম 5, 4, 2 এটা প্রত্যেকটা অনুপাতের রাশি, দেখো প্রত্যেককে আমি কি করলাম x দ্বারা গুণ করে নিলাম। এখন বলতেছে সিয়াম 180 টাকা পেল, তাহলে সিয়ামের টাকা কোনটি, 2x ধরেছি, তাহলে সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন অনুসারে 2x সমান সমান কত 180, এটাও সিয়ামের টাকা 2x,
আর দাও আছে সিএম এর টাকা কত 180 তাহলে আমি কি করলাম এই 2x এই 2x যেহেতু দুটোই সিএম এর দুটোই সিএম এর সিএম এর টাকা আমি তারা দুটোই সিএম এর টাকা সুতরাং তারা সমান তাহলে আমি কি পাই x = এখানে কি পাইতেছি 180 এই দুই গুণের আছে বাম সাইডে আছে ডান সাইডে আসলে কি হবে ভাগের হবে সুতরাং x = কত পাইলাম কাটাকাটি করো 18 9 2 গুণে 18 আর কি পাইলা 0 তাহলে পাওয়া গেল কি 90 x এর মান কত পেয়ে গেলাম 90 তাহলে x এর মান যদি আমরা এখন বসাই আমার কি আছে সিএম এর টাকা আছে তাহলে আমার লাভ ইফ এবং সাম ইফ টাকা তাহলে আমরা এখন বলবো সুতরাং লাভ ইফ লাভ ইফ এর টাকা কত আছে 5x 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 মানে কি 5 গুণ 90 x x এর মানটা বসাই দিলাম তাহলে 500 5 9 কত 45 তাহলে লাভ ইফ এর টাকা কত টাকা তাহলে কত টাকা পেয়ে গেলাম 450 টাকা আমরা চলে যাই লাভ ইফ এখন সামি সুতরাং সামির টাকা কত হবে সামি কত আছে 4x তাহলে 4 গুণ 90 শূন্য 360 টাকা তাহলে সামির টাকা পেয়ে গেলাম কত টাকা 360 টাকা তাহলে কি পেল উত্তর লাভ ইফ পায় কত পেয়েছি 450 টাকা 450 টাকা সামি পায় কত টাকা পেয়েছি 360 টাকা এই আমার উত্তর হয়ে গেল আমরা এই সমস্যাটা আরেকবার একটু দেখার চেষ্টা করি দেখো লাভ ইফ অনুপাত তাতে তিনজনের অনুপাত দেওয়া আছে আমরা জানি অনুপাতের রাশিগুলোকে যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ করা যায় তাহলে আমি কি করছি লাভ ইফ পায় ধরে নিয়েছি লাভ ইফ পায় 5x সামি পায় 4x সিএম পায় 2x তাহলে 2x কে সিএম কিন্তু সিএম এর টাকা তো দেওয়া আছে তাহলে 2x = কত 180 তাহলে কি x = কত পেয়েছি 2 দ্বারা ভাগ করে 180 কে 90 সুতরাং লাভ ইফের এখন x এর মান বসাও সামির x এর মান বসাও লাভ ইফের 5x 5 গুণ 90 সমান সমান 450 টাকা সামির 4x সমান সমান 4 গুণ 90 সমান সমান কি 360 টাকা তাহলে উত্তর লাভ ইফ পায় 450 টাকা এবং সিএম পায় 360 টাকা তাহলে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেই তোমরা তোমাদের বই থেকে এই সমস্যার মতো কয়েকটি সমস্যা তোমরা বাড়ির কাজ করবে দেখো তোমাদের বইয়ে একটি অঙ্ক আমি বাড়ির কাজ দিয়ে দেই তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক আমি এটা মুছি একটু অংশ মুছে ফেলি বাড়ির কাজ 2.1 এর 7 নং অঙ্ক এটা আমি তোমাদেরকে কি দিলাম বাড়ির কাজ দিলাম তুলে নাও তোমরা বাড়ির কাজটা তুলে নাও বাড়ির কাজটা তুলে নাও 7 নং অঙ্ক তাহলে আজকে মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আশা করি তোমরা ভালো থাকবে ঘরে থেকো এবং সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে